আসানসোলের বানপুরে বাজির গোডাউনে পুলিশের হানা। প্রায় কয়েক লক্ষ টাকার বাজি বাজেয়াপ্ত করল আসানসোল হেরাপুর থানার পুলিশ। গত সোমবার রাত থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মঙ্গলবার সকাল পর্যন্ত রামবান এলাকায় শ্রী শ্রী কৃষ্ণ স্টোরে হানা দেয় হেরাপুর থানার পুলিশের দল। তবে কলকাতা দত্তপুকুরে বাজি কারখানার বিস্ফোরকের পরে নড়েচড়ে বসে প্রশাসন, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। বাজি সহ বাজি ভর্তি কার্টুন বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় হেরাপুর থানার পুলিশ। যদিও ওই গোডাউনটিকে তালা মেরে দেওয়া হয়েছে, তবে এই ঘটনায় কাউকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। যদিও ওই গোডাউনের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। আমরা দেখলাম কতগুলো ট্রাক্টর দাঁড়িয়ে আছে, ট্রাক্টরে কিছু জিনিস লোড হয়েছে। ভাবলাম এখানে দোকান ফোকান আছে, ওদের দোকানের জিনিস হবে। তারপরে করে অনেক একজনকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, দোকানটা খালি করছে নাকি? তখন বলল না, এটা ফটকা ইয়ে আছে, স্টক আছে, ফটকাগুলোকে লোড করছে, ওগুলোকে নিয়ে যাচ্ছে থানায়। ব্যাস এইটুকুই জানি আর বুঝতে পারি। ¡Gracias!